হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি একদম নতুন একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটি হচ্ছে যাদের মেন রোডে গাড়ি চালানোর সময় বারবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, যাদের ভয় লাগছে, এই নিয়েই আজকে ভিডিওটি। কিভাবে তোমাদের ড্রাইভ করলে বা কী কী জিনিস মাথায় রাখলে এই যে মেন রোডে গাড়ি চালানোর সময় বারবার বন্ধ হয়ে যাওয়ার যেই বিষয়টি, এটি হবে না এবং খুব সুন্দরভাবে তোমরা মেন রোডে গাড়ি চালাতে পারবে, তাই নিয়ে আজকে এই ভিডিওটি করছি। চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো। এবার এখানে মনে রাখতে হবে, মেন রোডে গাড়ি চালানোর সময় তোমাদের যে বারবার বন্ধ হয়ে যায় গাড়ি, অনেকেরই যারা নতুন গাড়ি চালানো শিখছে অনেকেরই এরকম হয় যে গাড়ি বারবার বন্ধ হয়ে যায়, এটি হয় সেটা হচ্ছে নার্ভাসনেসের জন্য। প্রথমেই তোমাদের এই নার্ভাসনেস কাটাতে হবে গাড়ি চালানোর সময়। খুব শান্ত হয়ে কুল মাইন্ডে তোমাদের গাড়ি চালাতে হবে, ঠিক আছে? ভয় পেলে চলবে না, ভয় পেলে কিন্তু তোমরা কখনোই ঠিকমতো গাড়ি চালাতে পারবে না। আর একটা হয় যে ক্লাচের ঠিকমতো ব্যবহার না করা, তো ক্লাচ কন্ট্রোলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই গাড়ি যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য। তাই চলো আজকে সবটা এই ভিডিওতে কাভার করব এবং খুব সুন্দরভাবে মেন রোডে তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে গাড়ি চালালে গাড়ি একদমই কোনো সময় বন্ধ হবে না। অনেকেরই হয়, আমারও হয়েছে যখন আমি নতুন নতুন গাড়ি চালানো শিখেছি, নতুন নতুন গাড়ি চালাচ্ছিলাম, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। চলো আজকে ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে চলো ভিডিও স্টার্ট করে দিলাম। অবশ্যই তোমাদেরকে কিন্তু সিট বেল্ট পরেই গাড়ি চালাতে হবে, ঠিক আছে? এবং যাবতীয় লিগাল ডকুমেন্টস সেগুলো তোমরা গাড়ির মধ্যে রেখে গাড়ি চালাবে। যেটা বলছিলাম যে মেন রোডে গাড়ি চালানোর সময় যে বারবার গাড়ি বন্ধ হয়ে যায়, সেই জিনিসটা তোমরা, সেই বিষয়টা তোমরা কীভাবে কন্ট্রোল করবে বা কীভাবে তোমরা কম করবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, গাড়িটা তোমরা স্টার্ট করে দেবে মেন রোডে গাড়ি চালানোর সময়, অবশ্যই ভালো মতো দেখে তারপরে গাড়িটাকে স্টার্ট করতে হবে। এবার একটু স্পিড বাড়িয়ে দিয়ে আমি সেকেন্ড গিয়ার করে দিলাম, ঠিক আছে? সেকেন্ড গিয়ারে যাচ্ছি। তো প্রথমেই তোমাদের কি করতে হবে, স্পিড কম রাখতে হবে, ঠিক আছে? মেন রোডে কিন্তু স্পিড বেশি রাখলে তোমরা প্রথমেই ভয় পেয়ে যাবে, ভিড় ভাড় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তো সেক্ষেত্রে স্পিড কম রাখতে হবে এবং খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। তো সামনে টার্নিং আছে, টার্নিংয়ের সময় ইন্ডিকেটর দিয়ে দিতে হবে এবং খুব আস্তে আস্তে টার্নিংটাকে পার করতে হবে। টার্নিংয়ের সময়, রাস্তায় চলার সময় কিন্তু টার্নিং থাকবে, এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু খুব আস্তে আস্তে কভার করতে হবে। দেখো রাস্তার সাইডে কিন্তু গাড়িও দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে তোমাদের যে গাড়ির মেজারমেন্ট, ঠিক আছে, তো গাড়ির যে দৈর্ঘ্য প্রস্থ এটা তোমাদের জানতে হবে এবং সেই জায়গাটাতে দিয়ে তোমাদের গাড়িটা যেতে পারবে কি না, তোমরা গাড়িটিকে নিয়ে যেতে পারবে কি না, তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো চলো, আমার সেকেন্ড গিয়ারেই গাড়ি আছে, যেহেতু রাস্তায় অনেক গাড়ি আছে, তো যেহেতু রাস্তায় একটু ভিড়ভাড় আছে, খুব বেশিও নেই কিন্তু আমি খুব বেশি স্পিড রাখছি না, যদিও সেকেন্ড গিয়ারের যে স্পিড তার থেকে একটু বেশি আছে কিন্তু গিয়ার বেশি করিনি। চলো আমি থার্ড গিয়ার দিয়ে দিচ্ছি, তো যেহেতু স্পিডটা বেশি ছিল তো থার্ড গিয়ার দিয়ে দিলাম। চলো সামনে আবার একটু ভিড়ভাড় আছে, তো ক্লাচ ব্রেক করে দিয়ে তারপরে আমি খুব আস্তে আস্তে যাচ্ছি এবং গিয়ারও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? থার্ড গিয়ার ছিল, সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি, এবার ইন্ডিকেটরও দিয়ে দিয়েছি, যেহেতু আমি রাস্তায় লেন চেঞ্জ করব, লেন চেঞ্জ না সরি রাস্তায় টার্নিং নেব, তার জন্য ইন্ডিকেটরও দিয়ে দিয়েছি। এক্ষেত্রে লেন চেঞ্জ করার সময়ও কিন্তু ইন্ডিকেটরের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো সামনে অনেক রাস্তায় লোকজন রাস্তা ক্রসও করে, তো সেই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার যেটা বলছিলাম যে বারবার বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি, এই যে তোমরা দেখলে যে ভিড় ভাড় এই জায়গাটিতে কিন্তু এসে গাড়ি বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে যায় নতুনদের ক্ষেত্রে, তো সেখানে কি করতে হবে, ক্লাচ ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে যদি দাঁড়ানোর প্রয়োজন হয়, ঠিক আছে? অবশ্যই ক্লাচ ব্রেক করে দাঁড়িয়ে যেতে হবে। দেখো এখানে স্পিড ব্রেকার আছে,
ঠিক আছে। তো এখানে ক্লাচ ব্রেক করে তারপরে আমি স্পিড ব্রেকারটিকে আস্তে করে পার করে গেলাম। তো এখানে তোমরা যদি ক্লাচ ব্রেক না করতে তাহলে স্পিড ব্রেকারে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যেত, যে সেটা বেশিরভাগ নতুনদের ক্ষেত্রেই হয়। রাস্তায় অনেক অটো আছে, গাড়ি আছে, দেখো। তো স্পিড ব্রেকারের সময় অবশ্যই কিন্তু তোমাদের ক্লাচ ব্রেক করে তারপরে যেতে হবে, কারণ কি এই যে সেকেন্ড গিয়ারের যে মিনিমাম স্পিড, তো এই মিনিমাম স্পিডের নিচে যদি গাড়ি এসে যায় গাড়ি বন্ধ হয়ে যাবে, ঝটকা লেগে বন্ধ হবে, যেটা নতুনদের ক্ষেত্রে খুব বেশি হয়। তোমরা যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছো আশা করি তারা রিলেট করতে পারছো। ঝটকা লেগে গাড়ি বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুব নার্ভাস লাগে, কারণ পিছনে যে গাড়িগুলো থাকে তারা কন্টিনিউয়াসলি হর্ন বাজাতে থাকে, কারণ সামনে যদি কেউ আটকে পড়ে যায় তো তখন একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, যখনই এরকম ভিড়ভাড় সিচুয়েশন দেখবে ক্লাচ ব্রেক করে দেবে, তাতে কি হবে গাড়ি বন্ধ হবে না, এবং ক্লাচ থেকে যখন তোমরা পা উঠাবে তখন খুব আস্তে আস্তে পা উঠাতে হবে ক্লাচ থেকে, ঠিক আছে। ক্লাচ থেকে যদি ফট করে পা উঠিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। আবার চলো, আবার আমি টার্ন নেই, তো এক্ষেত্রে আমি আবার ক্লাচও করে দিয়েছিলাম, কারণ কি স্পিডটা কম করেছিলাম তো তাই। চলো আবার আমি গিয়ার চেঞ্জ করে দিলাম, গিয়ার চেঞ্জ করে দিয়ে একটু স্পিড বাড়িয়ে নিলাম। এই তো রাস্তায় কিন্তু গাড়ি চালানোর সময় এভাবেই তোমাদেরকে গাড়ি চালাতে হবে, দেখবে আস্তে ধীরে গাড়ি চালাও গাড়ি বন্ধ হবে না। প্রথমে স্পিড বেশি দেবে না, স্পিড বেশি দিয়ে দিলে সেখানে ক্লাচ থেকে পা উঠিয়ে দিলে, ফট করে পা উঠিয়ে দিলে সামনে ভিড়ভাড় আছে, মেন রোডে যেটা হয় যে হট করে ভিড়ভাড় চলে আসে, জ্যাম চলে আসে, সেক্ষেত্রে গাড়ি বন্ধ হয়ে যায়। এই তো তোমাদের যেটা বললাম মেন দুটো পয়েন্ট, একটা হচ্ছে ক্লাচ থেকে পা ওঠানোর সময় খুব আস্তে আস্তে পা উঠাতে হবে, আর এবার আবার দেখো একটা টার্ন করছি, ঠিক আছে। এই গ্লাসগুলো মিররগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার এখানে কিন্তু আমি গিয়ারও চেঞ্জ করে দিলাম, যেহেতু খুব বেশি কম স্পিড ছিল তো গিয়ারও চেঞ্জ করে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি টার্ন করে নিলাম। তো এই টার্নিংগুলোতে তোমরা যদি স্পিড এরকম কম হয়ে যায় সেখানে গিয়ার চেঞ্জ না করো, ফট করে কিন্তু আবার গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু তোমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ভুলে যাও বা মাথায় রাখো না, যেক্ষেত্রে সেক্ষেত্রেই কিন্তু কি হয় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার মতন যে প্রবলেমগুলো এগুলো আমরা ফেস করি। চলো এই বিষয়গুলো মাথায় রাখলে তোমরা কিন্তু সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে, গাড়ি বন্ধ হবে না, গিয়ার চেঞ্জ করে দিলাম আবার। চলো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। খুব আস্তে ধীরে শর্টে বলে দিলাম, ঠিক আছে, গিয়ার চেঞ্জ করে দিলাম। দেখো এভাবে তোমাদেরকে কিন্তু যখনই দেখবে যে ভিড়ভাড় আসছে তখনই তোমরা গিয়ার চেঞ্জ করে দেবে। আবার আমি গলি রোডে যাচ্ছি, ঠিক আছে। চলো এখানে আমি গাড়িটিকে স্টপ করে দেই।